ডিভোর্স মামলায় ফের একবার আদালতে হাজির হলেন সৌমিত্র খাঁ এবং সুজাতা মণ্ডল। আজ সোমবার দুজনেই বাঁকুড়া জেলা আদালতে হাজির হন। পৃথক পৃথকভাবে দুজনেই মিউচুয়াল ডিভোর্সের জন্য মামলা দায়ের করেছিলেন। সেই মামলারই আজ শুনানি ছিল। দুজনের উপস্থিতিতে প্রায় এক ঘন্টা ধরে চলে শুনানি, তবে পরবর্তী শুনানির তারিখ দেওয়া হয়েছে। ডিভোর্স মামলায় সৌমিত্রর কাছ থেকে কোনো দাবি দেওয়া নেই বলেই জানিয়েছেন সুজাতা মণ্ডল। ডেকে পাঠানো হয়েছিল, অ্যাকচুয়ালি কোর্টের তরফ থেকে আইনের মাধ্যমে ডেকে পাঠানো হয়েছিল, তো সেজন্যই আসা, কারণ আমরা মানে কোর্টকে এবং মাননীয় বিচারপতিকে সম্মান করি, ভারতীয় বিচার ব্যবস্থাকে সম্মান করি, তো সেই অনুযায়ী এখানে ডাকা হয়েছিল। আজকে ডেট ছিল মিউচুয়াল ডিভোর্সের। সৌমিত্র খাঁ উনি কি মিউচুয়াল ডিভোর্স চাইছেন? সেটা ওনার ব্যাপারটা উনি বলতে পারবেন, আমি ওনার ব্যাপারে কথা বলতে ইচ্ছুক নই। আমার স্ট্যান্ড পয়েন্ট যে যে কেসটা চলছে সেটা এখন আন্ডার প্রসেস, তো যেদিন ফাইনাল হবে সেদিনই নিশ্চয়ই জানাবো আপনাদেরকে। আজকে কি শুধুমাত্র দুপক্ষকে মানে বিষয় নিয়ে বসিয়ে কথাবার্তা? কথাবার্তা এখানে সবটাই মাননীয় বিচারপতির এজলাসে হলো এবং সেখানে দুই পক্ষের আইনজীবী ছিল, তো এটাই। কতদিনের মধ্যে মামলা নিষ্পত্তি হতে পারে বলে মনে করছেন আপনি? সেটা আন্ডার প্রসেস, আমি সেটা বলতে পারবো। আপনি কোনো ডিমান্ড করছেন? আমি কোনো দিনই কোনো ডিমান্ড করিনি, আজও কোনো ডিমান্ড নেই এবং আমার আই হ্যাভ নো ডিমান্ড। ডিভোর্স মামলায় সুজাতার কোনো দাবি দেওয়া নেই জানালেও সৌমিত্র খাঁ এই বিষয়ে ক্যামেরার সামনে খুব বেশি কথা বলতে চাননি। তিনি বলেন বিষয়টি অত্যন্ত পার্সোনাল, আইনের মাধ্যমে সারা দেশই বেশি কিছু না, এটা অত্যন্ত পার্সোনাল ব্যাপার। এটা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা। রয়েছে 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্স এর মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নাম্বারে।